আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের মাঝে আরো একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হলাম, তা হলো গর্ভের পানি। আজকের ভিডিওতে জানতে পারবেন এই গর্ভের পানি কমে যায় কেন, গর্ভের পানি কমে গেলে বাচ্চার কি ক্ষতি হতে পারে এবং এই গর্ভের পানি বাড়াতে কি করবেন, সবই থাকছে এই ভিডিওর মধ্যে। তাই ভিডিওটি সম্পূর্ণ দেখুন। আপনার গর্ভের বাচ্চাটি জরায়ুর ভেতরে একটি তরলেপূর্ণ থলিতে অবস্থান করে। এই থলিটির নাম অ্যামনিটিক থলি এবং তরলের নাম অ্যামনিটিক তরল, যাকে আমরা গর্ভের থলি এবং গর্ভের পানি নামে চিনি। গর্ভের বাচ্চার সাথে গর্ভের পানির গুরুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। এই পানির উপর নির্ভর করে গর্ভের বাচ্চাটি ভালো আছে নাকি ভালো নেই। গর্ভের পানি বা অ্যামনিটিক তরলের কাজ কি? এই পানির কারণে গর্ভের বাচ্চা বিভিন্ন আঘাত থেকে রক্ষা পায়। শিশু প্রাচ্য গ্রন্থি ও ফুসফুসের বিকাশ এর মধ্যে হয়। এই পানির জন্য শিশুটি বাইরের সংক্রমণ থেকে বেঁচে থাকে। এই পানির জন্যই শিশুটি জরায়ুতে ভেসে থাকে এবং নড়াচড়া করতে পারে। অ্যামনিওটিক তরল বা গর্ভের পানি কম হওয়ার কারণ কি? প্রসবের সময় হওয়ার আগে যদি পানি ভেঙে যায় তাহলে অ্যামনিওটিক তরল বা গর্ভের পানি কমে যায়। গর্ভবতীর যদি ডায়াবেটিস বা উচ্চ রক্তচাপের সমস্যা থাকে তাহলেও গর্ভের পানি কমে যায়। কোনো কারণে প্লাসেন্টা জরায়ুর দেওয়াল থেকে সরে গেলে গর্ভের পানি কমে যায়। গর্ভস্থ বাচ্চার যদি কিডনিজনিত সমস্যা থাকে তাহলেও গর্ভের পানি কমে যায়। তাছাড়া বাচ্চার শারীরিক বৃদ্ধি কম হলেও গর্ভের পানি কমে যায়। গর্ভের পানি কমে গেলে কি হতে পারে? গর্ভের পানি সাধারণ মাত্রা 8 থেকে 18, এর পরিমাণ যদি 5 থেকে 6 চলে আসে তাহলে পানি কম আছে ধরা হয়। এক্ষেত্রে বাচ্চার হাত, মুখ, পা সহ অন্যান্য অঙ্গের বিকাশ ঠিকমতো হয় না, এর ফলে সময়ের আগে সন্তানটি প্রসব হয়ে যায়। এ ধরনের শিশুকে অপরিপক্ক শিশু বলে। অপরিপক্ক শিশুকে বাঁচাতে বিশেষ সেবার প্রয়োজন হতে পারে। গর্ভের পানির পরিমাণ কিভাবে বাড়াবেন? গর্ভের পানির পরিমাণ বাড়ানোর সবচেয়ে সহজ ও প্রাকৃতিক উপায় হচ্ছে বেশি বেশি পানি পান করা। চেষ্টা করুন দৈনিক 3 লিটার পানি পান করতে। যেহেতু গর্ভের পানি এক ধরনের পানি সদৃশ, তাই এর পরিমাণ বাড়াতে পানির যোগান থাকা দরকার। তাই প্রতিদিন 3 লিটার পানি পান করুন এবং তরল জাতীয় জুস এবং তরল জাতীয় খাবার গ্রহণ করুন। শরীরে পানি উৎপাদন করে এরকম শাকসবজি বেশি বেশি খেতে হবে। এরকম কিছু উপাদান হলো পালং শাক, ফুলকপি, ব্রোকলি, মূলা শাক, শসা, লেটুস, তরমুজ, খরমুজ, স্ট্রবেরি, টমেটো ইত্যাদি। সাথে দুধ, নানাবিধ জুসও পান করতে পারে। অ্যালকোহল জাতীয় পানি পানের অভ্যাস থাকলে এখনই ছেড়ে দিতে হবে। অনেকের চা কফি খাওয়ার অভ্যাস থাকে। হয়তো খেয়াল করবেন চা কফি জাতীয় ক্যাফেইন উপাদান খেলে তৃষ্ণাভাব সৃষ্টি হয়। এই উপাদানগুলো শরীর থেকে পানি শুষে নেয়, তাই এগুলো পান করা থেকে বিরত থাকবেন অথবা চা কফি দিনে 1 কাপের বেশি পান করবেন না। নিয়মিত ব্যায়াম বা হাঁটাহাঁটির করার কথা আমরা অনেক ভিডিওতেই বলে থাকি। যারা নিয়মিত ব্যায়াম করে তাদের শরীরে রক্ত প্রবাহ ভালো থাকে, এর ফলে তরলের উৎপাদনও বাড়ে। তাই দৈনিক 20 মিনিট হাঁটুন ও হালকা ব্যায়াম করুন। আপনি গড়ের হালকা কাজকর্মও করতে পারেন। ব্যায়ামের বিষয়ে অবশ্যই ডাক্তার দেখিয়ে জানবেন যে আপনি ব্যায়াম করতে সক্ষম কিনা। ডাক্তার আপনাকে শারীরিক চেক আপ করে বলবে আপনি শারীরিক ব্যায়াম করতে পারবেন কিনা। ভিডিওতে আমরা সমাধান হিসেবে যে বিষয়গুলো বললাম এগুলো মূলত ঘরোয়া উপায়। অনেকের এগুলো অনুসরণ করার পরও সমস্যাটি নাও সমাধান হতে পারে। এক্ষেত্রে ডাক্তারি পরামর্শ নিতে ভুলবেন না। ডাক্তার হয়তো স্যালাইনের ব্যবস্থা করতে পারেন বা অন্য উপায় অবলম্বন করতে পারেন। তো আজকে এ পর্যন্তই, দেখা হবে অন্য এক ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।